হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি আশা করছি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে আমরা পড়বো ভূগোল বই। তাহলে প্রত্যেকে ভূগোল বইয়ের পৃষ্ঠা নাম্বার 66 খোলো। এর আগের দিন 66 পাতা আমরা পড়ে নিয়েছিলাম। ভারতের ভূপ্রকৃতির মধ্যে উত্তর ও উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল, ভারতের নদ নদী, সমভূমি, মরুভূমি এবং ছোট নাগপুর মালভূমি সম্বন্ধে, তাই তো? নিশ্চয়ই তোমরা পড়াটা করে নিয়েছো, কোনো অসুবিধা হয়নি। চলো আজকে আমরা পড়বো 67 পাতা, তার পরবর্তী অংশ থেকে কি রয়েছে। উপকূলের সমভূমি অঞ্চল এবং দ্বীপপুঞ্জ, দাক্ষিণাত্যের ত্রিভুজের মতো আকৃতির মালভূমি, পূর্ব ও পশ্চিম প্রান্তে গড়ে উঠেছে উপকূলের সমভূমি। তাহলে উপকূলের সমভূমি কোথায় গড়ে উঠেছে বা কীভাবে গড়ে উঠেছে তোমরা বললে বলতে পারবে যে দাক্ষিণাত্যের ত্রিভুজের মতো আকৃতির মালভূমি, পূর্ব ও পশ্চিম প্রান্তে গড়ে উঠেছে উপকূলের সমভূমি। এখানে পশ্চিম অংশের চেয়ে পূর্ব উপকূল ভাগ বেশি চওড়া এবং উত্তরে রয়েছে সরকার উপকূল এবং দক্ষিণে রয়েছে করমণ্ডল উপকূল। পশ্চিমে উপকূলের উত্তর দিকের অঞ্চলটি কোঙ্কণ উপকূল এবং দক্ষিণের অঞ্চলটি মালাবার নামে পরিচিত। এগুলো তাহলে তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে কোন দিকটা কী নামে পরিচিত। কোঙ্কণ উপকূল কোন দিকটা বলছে? যে পশ্চিম উপকূলের উত্তর দিকের অঞ্চলটি এবং দক্ষিণ দিকের অঞ্চলটি হচ্ছে মালাবার। ওকে, নেক্সট দেখো, পশ্চিম উপকূলের অঞ্চলে সাগরের গভীরতা অনেক বেশি, তাই তো? তাই স্বাভাবিকভাবে বন্দর গড়ে উঠেছে। এখানকার একটি হ্রদ হলো উপহ্রদ হলো অষ্টমদী, এছাড়াও পূর্ব উপকূলে চিল্কা হ্রদ ও পুলিকট রয়েছে। তাহলে উপকূলে সমভূমি অঞ্চলে কী কী রয়েছে তোমরা জানলে? আচ্ছা, এরপর আমরা জানবো কতগুলো দ্বীপপুঞ্জের নাম। যেমন ভারতে অবস্থিত দ্বীপপুঞ্জগুলির মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সবচেয়ে বড়। এছাড়াও রয়েছে লাক্ষাদ্বীপ, মিনিকয়, আমিনদিভি দ্বীপপুঞ্জ। এই পর্যন্ত আমরা জানলাম কী কী সমভূমি অঞ্চল, সেখানকার কতগুলো উপকূল এবং সেই কতগুলো দ্বীপপুঞ্জের নাম। এরপর যেটা শুরু হয়েছে দাক্ষিণাত্যের মালভূমি। তোমাদের এই দাক্ষিণাত্যের মালভূমি শুরু হওয়ার আগে বলে দিই, এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো তো পড়বে, তবে কিছু জিনিস এখানে নেই, তো আমি তোমাদেরকে সেগুলো একটু বলে দিচ্ছি, তোমরা মন দিয়ে শুনবে। কী বলছে, বিন্ধ্য পর্বতের দক্ষিণে দাক্ষিণাত্যের মালভূমি অবস্থিত। তবে দাক্ষিণাত্যের মালভূমির আর একটা নাম রয়েছে, সেটাকে বলা হয় ডেকান ট্র্যাপ। উত্তর ও উত্তর পূর্বের সাতপুরা, মহাদেব ও মহাকাল, অর্থাৎ উত্তর পূর্বে রয়েছে সাতপুরা, মহাদেব ও মহাকাল পর্বত, পশ্চিমে রয়েছে পশ্চিমঘাট এবং পূর্বে রয়েছে পূর্বঘাট পর্বত। আগ্নেয়গিরির লাভা থেকে এই মালভূমির উৎপত্তি হয়েছে। এই মালভূমির গড় উচ্চতা 100 মিটার থেকে শুরু করে 1000 মিটার পর্যন্ত এবং এই মালভূমির চারদিকেই রয়েছে পর্বত। পর্বত বেষ্টিত হচ্ছে এই মালভূমিটা, অর্থাৎ দাক্ষিণাত্যের মালভূমি পর্বত বেষ্টিত মালভূমি। তাহলে পশ্চিম দিকে কী রয়েছে বললাম? পশ্চিম দিকে রয়েছে পশ্চিমঘাট পর্বত, এর আর একটা নাম হচ্ছে সহ্যাদ্রি পর্বত, এবং এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কলসুবাই, যার উচ্চতা হচ্ছে 1648 মিটার। দাক্ষিণাত্যের মালভূমির পূর্ব প্রান্তে রয়েছে বা পূর্ব সীমান্তে রয়েছে পূর্বঘাট পর্বত। এখানে তোমাদের সেই কথাটা উল্লেখ নেই, কিন্তু এই পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি। তবে বলে রাখি, পূর্বঘাট পর্বতের আর একটা নাম হচ্ছে মলায়াদ্রি পর্বত। সেই মলায়াদ্রি পর্বত বা পূর্বঘাট পর্বতেরই উচ্চতম শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি, যার উচ্চতা 1501 মিটার। তাহলে এই পর্যন্ত গেল। আর একটা বলে রাখি তোমাদের এখানে, যে সেটাও দেওয়া নেই, যে দাক্ষিণাত্যের মালভূমির উত্তর সীমান্তে রয়েছে সাতপুরা পর্বত ও বিন্ধ্য পর্বত, ঠিক আছে? এরপর আমরা জানবো দক্ষিণে রয়েছে নীলগিরি পর্বত। তোমাদের এখানে বইতে বলছে যে নীলগিরি পর্বতটি রয়েছে ভারতের একেবারে দক্ষিণে, এটা কিন্তু দাক্ষিণাত্যের মালভূমিরও দক্ষিণ দিকে অবস্থিত। দোদাবেতা ও নীলগিরি পর্বত এর সর্বোচ্চ শৃঙ্গ, এবং ভারতের একেবারে দক্ষিণে অবস্থিত আনাইমালাই পর্বত, যার উচ্চতম শৃঙ্গ হচ্ছে আনাইমদি। এই দুটো কিন্তু, এই যে নীলগিরি পর্বত আর আনাইমালাই পর্বত, এই দুটোর মধ্যে তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে না। নীলগিরি পর্বতটা রয়েছে দাক্ষিণাত্যের মালভূমির দক্ষিণ দিকে এবং তারও একেবারে দক্ষিণে, ভারতের একেবারে দক্ষিণে রয়েছে আনাইমালাই পর্বতমালা, ঠিক আছে? তবে এখানে আর একটা জিনিস তোমাদের বলে দিয়েছে, সেটা মনে রাখবে, দুটি পর্বতের মাঝখানে একটি সংকীর্ণ পথ থাকে, সেই পথটি রয়েছে গিরিপথ। ওকে, এই হলো আমাদের দাক্ষিণাত্যের মালভূমি সম্বন্ধে জানা।
কি বলছে, যে জলভাগে চারিদিকে স্থল দ্বারা বেষ্টিত তাকে হ্রদ বলে, আবার যে জলভাগে তিন দিক স্থল দ্বারা বেষ্টিত এবং একদিক মূল জলভাগের সঙ্গে যুক্ত তাকে উপহ্রদ বলে। এই দুটো জিনিস তাহলে মনে রাখবে। তোমাদেরকে বলে রাখি, এখান থেকে হয়তো খুব বেশি বড় প্রশ্ন তোমাদেরকে পড়তে হচ্ছে না এখান থেকে, তবে অনেকগুলো কিন্তু ছোট ছোট প্রশ্ন রয়েছে। তবে দাক্ষিণাত্যের মালভূমির গঠন বর্ণনাটা কিন্তু বড় হতে পারে। যেমন যদি বলা হয় যে গঠন বা এর সীমানাটা বলতে বলা হয়, তখন কিন্তু একটু বড় প্রশ্ন হচ্ছে। তো তোমরা আজকের পড়াটা এই পর্যন্ত পড়বে। এর আগের দিনে তোমাদের যে পড়াটা দেওয়া ছিল পৃষ্ঠা নাম্বার 66-তে, সেখান থেকে আজকে যেটা দিলাম পৃষ্ঠা নাম্বার 67, এই দুটো পৃষ্ঠা মিলিয়ে এই অধ্যায়টা, এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে তোমরা উত্তরগুলো জেনে নেবে, বা কোনো সমস্যা থাকলে সেগুলো কিন্তু মিটিয়ে নেবে। ওকে, প্রত্যেকে মন দিয়ে পড়াটা করবে, আর যদি কিছু অসুবিধা হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। ওকে, গুড বাই এভরিওয়ান, টেক কেয়ার।